এখানে শুরু করেছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী 76তম জন্মদিবস আজকে আমরা পালন করছি এখানে এবং আমাদের এটাকে পালন করতে গিয়ে আমরা অনেকগুলি কর্মসূচি সারাদিন নিয়েছি এখন শুরু হয়েছে এখানে আমরা দলীয় পতাকা এবং আমাদের শাখা সংগঠন এবং কংগ্রেসের পতাকা উত্তোলন করলাম রাজীব গান্ধীর প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি সবাই এখন আমরা যাব গান্ধীঘাটে সেখান থেকে আমরা ফিরে আসবো আমাদের শহরের অনেক জায়গায় অনেকগুলি অনুষ্ঠান আছে অনেকগুলি আমি ঘুরে এসেছি এরপরে আরও অনেকগুলিতে যাচ্ছি দুপুর 12টায় আরম্ভ হবে আমাদের মূল অনুষ্ঠান যেটা আমরা এখানে প্রয়াত রাজীব গান্ধী একটা মনমোহন মূর্তি আমরা স্থাপন করেছি সেটা উন্মোচন হবে ঠিক 12টায় এবং তখন বিভিন্ন নেতৃবৃন্দ এখানে থাকবেন এবং এখানে রাজীব গান্ধীর জীবন নিয়ে আলোচনা হবে 12টার পরে এটার উন্মোচনের পরে মাঝখানে একটা সোভেনিয়ার উদ্বোধন হবে আমাদের দলের একটা ডিপার্টমেন্ট বিচার বিভাগ ওরা সোভেনিয়ার উদ্বোধন করবে তারপরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা রাজীব গান্ধীকে স্মরণ করছি ওনার জীবনের আদর্শকে আমরা স্মরণ করছি এগুলি নিয়ে 12টায় আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ আপনাদেরকে আজকের দিনে রাজীব গান্ধী কতটুকু প্রাসঙ্গিক বলে রাজীব গান্ধী আজকের দিনে তো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক কারণ রাজীব গান্ধী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছিলেন আধুনিক ভারতবর্ষ এবং রাজীব গান্ধী বলেছিলেন যে আমি এমন একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি যে বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হবে এবং তার জন্য ওনার অনেকগুলি কর্মসূচি নিয়েছিলেন আজকে যেটা আধুনিক ভারতবর্ষের বিভিন্ন রকমের ইলেকট্রনিক মিডিয়া থেকে আরম্ভ করে স্যাটেলাইট সবগুলি যেগুলি অনেকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন এইগুলি সবগুলি রাজীব গান্ধী সে কম্পিউটারাইজেশন আজকে রাজীব গান্ধী যখন কম্পিউটারাইজেশনের কথা বলেছিলেন এবং প্রয়োগ করছিলেন তখন ভারতবর্ষের বিভিন্ন দল বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়েছিল আজকে দেখা যাচ্ছে এই কম্পিউটারাইজেশনের মধ্য দিয়ে ভারতবর্ষ উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে গ্রামে গঞ্জে মানুষ ভারতবর্ষে কী হচ্ছে জানতে পারছে যে কোনো ইনফরমেশান পাচ্ছে এবং ডেভেলপমেন্টের জন্য কোথায় কী হচ্ছে যে কোনো নাগরিক গ্রামে বসেও তার জন্য কী বরাদ্দ সেটা জানতে পারছে এবং প্রচার চলছিল তখন কম্পিউটারাইজেশনের ফলে দেশের বেকারত্ব বাড়বে কর্মী ছাড়াই হবে দেখা যাচ্ছে কম্পিউটারাইজেশনের ফলে কর্মসূচি পদ্ধতি এমনভাবে বেড়ে গেছে এমপ্লয়মেন্টও অনেক বেশি তারপরে শান্তি দূত হিসাবে এই রাজ্যে উনি সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য যে প্রচেষ্টা নিয়েছিলেন ত্রিপুরার সন্ত্রাসবাদের তখন এই রাজ্য বিভিন্ন ভীষণভাবে আক্রান্ত ছিল এই দেশ এই রাজ্যের মানুষ জনজাতি থেকে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ সেই দিন ভীষণভাবে আক্রান্ত হচ্ছিল উভয় সম্প্রদায়ের মানুষ প্রতিদিন খুন হচ্ছিল অপহরণ হচ্ছিল রাজীব গান্ধী আহ্বানে উগ্রপন্থীরা সেদিন অস্ত্র সম্বরণ করেছিল ডিএনবি অ্যাকর্ড সই হয়েছিল বিজয় রাঙ্গলের নেতৃত্বে পরে ওনারা রাজনীতিতে ফিরে এসেছেন মেন স্ট্রিমে ফিরে এসেছেন জনপ্রতিনিধি হয়েছেন আজকে ওনারা মূল স্রোতে আসেন অনেক প্রতিশ্রুতি যেগুলি দেওয়া হয়েছিল সেগুলি পূরণ করা হয়েছে যেমন একটা মেন প্রতিশ্রুতির মধ্যে রাজীব গান্ধী অনুভব করেছিলেন এই রাজ্যের জনজাতিদের আওয়াজটা বিধানসভায় আরও জোরালোভাবে যাওয়ার জন্য সেই জন্য এখানে বিধানসভা আগে 60টা সিটির মধ্যে এসটিদের জন্য 17টা সিট ছিল উনি সেখানে সেটাকে 20টা সিট করেন এখন 60টার মধ্যে 20 জন উপজাতি প্রতিনিধি আছেন এইভাবে অনেকগুলি কর্মসূচি সেগুলি নিয়ে আমরা আলোচনা করবো আজকের মিটিংয়ে 12টার থেকে যে মিটিংটা হবে সেখানে আমরা সার্বিকভাবে রাজীব গান্ধীর কর্মজীবনের প্রতি ভারতবর্ষে উনি কীভাবে আজকে যে ভারতবর্ষ শক্তিশালী ভারতবর্ষ সেটার স্বপ্ন দেখেছিলেন এবং কী কী পরিকল্পনা যে কোথায় করেছিলেন সেগুলি আমরা বলব সেই জন্য ওনাকে ভারতবর্ষের সেই সময়ের একটা সব দিক থেকে অগ্রদূত এবং
শান্তির দূত হিসাবে উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। ওনার মৃত্যু ভারতবর্ষের অপরিণত পরিণতি করে গেছে। আমরা 12টার সময় ওনার জীবনের উপর আলোচনা করব।